বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহফুজুল্লাহ নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাতে তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে। রোববার বাদ জোহর গ্রিন রোড ডরমেটরি মসজিদে এবং বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে কোথায় দাফন করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পরিবার। বিটি সংবাদের প্রতিবেদন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ সাংবাদিক মাহফুজুল্লাহ। কিডনি ও উচ্চ রক্তচাপ সহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত 2 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে মাহফুজুল্লাহকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য 10 এপ্রিল তাকে নিয়ে যাওয়া হয় থাইল্যান্ডে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। মৃত্যুর খবর পেয়ে মাহফুজুল্লাহ ঢাকার বাসায় শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান শুভাকাঙ্ক্ষীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার শূন্যতা পূরণ হবার নয়। আমরা সবসময় তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। কিছুদিন আগেই যখন এই রাজনীতির এই পরিস্থিতি হয়েছে, মাঝে মাঝে যখন হতাশা জড়িয়ে ধরত, তখন মাহফুজুল্লাহ আমাদেরকে আশার কথা বলেছে, অনুপ্রেরণা দিয়েছে। মাহফুজুল্লাহ 1950 সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। অংশ নিয়েছিলেন 1969-এর গণ অভ্যুত্থানে। পরে যুক্ত হন সাংবাদিকতার সাথে। বিভিন্ন সময়ে কাজ করেছেন নেতৃত্বস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। মাহফুজুল্লাহ লেখক হিসেবেও সুপরিচিত। তার বইয়ের সংখ্যা 50টিরও বেশি। রাতেই মাহফুজুল্লাহর মরদেহ ঢাকায় পৌঁছাবে। আগামীকাল বাদ জোহর গ্রিন রোড ডরমেটরি জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং জাতীয় প্রেস ক্লাবে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা হবার কথা রয়েছে। তবে কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি পরিবার। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।